আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাইরা, উত্তরণের বিসিএস প্রোগ্রামে আমি কাউসার আহমেদ, আপনাদের কাউসার ভাই, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ধ্বনি, বর্ণ এই অংশের একটা গুরুত্বপূর্ণ জিনিস, বর্ণ এবং অক্ষরের পার্থক্য সম্বন্ধে আলোচনা করব। কারণ আমরা আমাদের প্রচলিত কথাবার্তায়, আমাদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বর্ণ এবং অক্ষরের মধ্যে তেমন কোনো পার্থক্য করি না। আমরা বর্ণ যেটাকে মনে করি, অক্ষর সেটাকেই মনে করি। কিন্তু ব্যাকরণে, বিশেষ করে আপনি যখন আরো উচ্চতর গবেষণায় যাবেন, সাহিত্যে বা ছন্দে, তখন দেখবেন বর্ণ এবং অক্ষরের মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। সেই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলতে চাই। আসেন সেটা নিয়ে শুরু করি। বিগত বিসিএস গুলো যদি আমরা দেখি, তাহলে দেখব এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ছিল, ভবিষ্যতেও আসবে এটা এমনি বলা যায়। কারণ আমরা সাধারণত সেই জায়গাগুলোতেই পিএসসি কে টাচ করতে দেখি যেগুলো গুরুত্বপূর্ণ। সুতরাং গুরুত্বের বিবেচনায় যদি আমরা চেষ্টা করি বা চিন্তা করি, তাহলে বর্ণ এবং অক্ষর অতি গুরুত্বপূর্ণ। কারণ ধ্বনি ও বর্ণ থেকে সবসময় প্রশ্ন হয়, অক্ষর থেকেও আপনার আধুনিক যে 35 নম্বর বিসিএস এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন আসতে দেখতেছি। একটু খেয়াল করবেন, বর্ণ লেটার, অক্ষর সিলেবল, ইংরেজি পরিভাষাগুলোকে যদি পাশাপাশি নেই তাহলে সহজ হয়ে যাবে। তো বর্ণ বা লেটার বলতে আমরা কি বুঝি? ইংরেজিতে যদি এ বি সি এগুলো হয়ে থাকে, বাংলায় যদি ক খ গ এগুলো হয়ে থাকে, তো বাংলায় যে ক খ গ কিংবা অ আ এগুলোকে আমরা সাধারণ কথায় বলবো হচ্ছে বর্ণ, যেগুলো ধ্বনির লিখিত রূপ। তো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আপনি মুখ দিয়ে যখন অ বলবেন আর বাংলায় যখন সেটাকে লিখে প্রকাশ করবেন আপনি এরকম কোনো সিম্বলিক ভাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বর্ণ। মুখ দিয়ে আপনি যখন ই বলবেন তখন সেটা ধ্বনি থাকবে, কিন্তু আপনি যখন তার কোনো সিম্বল দ্বারা, এই প্রতীকটা দ্বারা প্রকাশ করে দিবেন, তখন সেটা হয়ে যাবে বর্ণ। তাহলে বর্ণ হচ্ছে প্রকৃতপক্ষে ধ্বনির লিখিত রূপ, কিন্তু অক্ষর কথাটা এখান থেকে 100% আলাদা, অনেক দূরবর্তী একটা টার্ম। অক্ষর মানে হচ্ছে সিলেবল। এখন ইংরেজিতে আমরা সিলেবল বলতে যা বুঝি, বাংলায় আমরা সেটাকে ডিরেক্ট অক্ষর বলবো। এখন আসেন, ইংরেজিতে সিলেবল বলতে আমরা কি বুঝি? ইংরেজিতে সিলেবল বলতে আমরা বুঝি যে কোনো শব্দ উচ্চারণের সময় নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে বা কোনো গ্যাপ ছাড়া যতটুকু উচ্চারণ করা যায় ততটুকু মানে একটা অক্ষর বা একটা সিলেবল। আমি ইংরেজি থেকে আসি, খেয়াল করেন, এখানে পেন আমরা বুঝতে পারি একটা সিলেবল, এটাকে মনোসিলেবল বলা হয়। কিন্তু পেন্সিল যখন হয়ে যাবে, একটা পেন একটা সিল, তাহলে এখানে সিলেবল হয়ে গেল কয়টা? দুইটা। তো ইংরেজিতে আমরা এরকম একটা সিলেবল হলে মনো বলি, দুইটা হলে ডাই বলি, তারপরে ট্রাই, তারপরে পলি, এরকম আলাদা আলাদা আমরা নামকরণ করি, তাই না? তো ইংরেজিতে যেরকম আপনার একটা ওয়ার্ডের ভিতরে একটা অক্ষর কিংবা একাধিক অক্ষর থাকে, অর্থাৎ একটা সিলেবল বা একাধিক সিলেবল থাকে, একই ঘটনা বাংলাতেও ঘটে। বাংলাতেও একটা শব্দের ভিতরে একটা অক্ষর থাকতে পারে কিংবা একাধিক অক্ষর থাকতে পারে। যেমন আমরা যখন বলি মন, এখানে অক্ষর হচ্ছে একটা। একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ আপনি যখন মন বলেন তখন কিন্তু আপনি কোনো গ্যাপ নেন না। আমরা যখন গোলাপ বলি, এখানে অক্ষর কয়টা? গোলাপ, একটা গো, একটা লাভ, তাহলে এখানে একটা অক্ষর, এখানে একটা অক্ষর, তাহলে দ্বি অক্ষর বিশিষ্ট শব্দ। মজার বিষয় কি জানেন, ইংরেজিতে যেরকম একটা ওয়ার্ডের ভিতরে অক্ষর কয়টা আছে তার উপরে তার ক্লাসিফিকেশন হয়, মানে সিলেবল কত প্রকার, বাংলায় কিন্তু অক্ষর কয়টা আছে তার উপরে ক্লাসিফিকেশন হয় না। বাংলা ক্লাসিফিকেশন একটু মজার, মুক্তাক্ষর বদ্ধাক্ষর নামে আমরা এটা আলোচনা করবো একটু পরেই। তাহলে আমরা বুঝতে পারলাম, একটা শব্দ যখন আমরা উচ্চারণ করি যতটুকু কোনো গ্যাপ ছাড়া উচ্চারণ করা যায় ততটুকু একটা অক্ষর, আর একটা শব্দের ভিতরে একটা অক্ষর কিংবা একাধিক অক্ষর থাকতে পারে। দেখেন, আমি গোলাপ বলছি দুইটা অক্ষর, বাংলাদেশ বলছি তিনটা অক্ষর, কিভাবে? একটা হচ্ছে বাং, একটা হচ্ছে লা, আর একটা হচ্ছে দেশ। তাহলে বাং পর্যন্ত একটা, লা পর্যন্ত একটা, দেশ পর্যন্ত একটা। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি তো এক নিঃশ্বাসে এক লাইন বলতে পারি, আমি তো 5 লাইন বলতে পারি, আপনি কয় লাইন পারেন বা আমি কয় লাইন পারি সেটার উপরে তার ব্যাকরণ চলবে না? ব্যাকরণ দেখবে এখানে গ্যাপ কতগুলো আছে, একটা বাং, লা, দেশ, সুতরাং এখানে তিনটা। আমরা যখন চাঁদ বলি তখন কিন্তু আবার একটা, পুস্তক যখন বলি একটা পুস, একটা তক, তাহলে দুইটা অক্ষর, যখন মন বলি তখন একটা অক্ষর, কিন্তু বিশ্ববিদ্যালয় যখন বলি তখন কিন্তু অক্ষর হচ্ছে 5টা। কিভাবে? একটু খেয়াল করেন, একটা হচ্ছে বিশ, একটা হচ্ছে শো, একটা হচ্ছে বিদ, আর একটা হচ্ছে আপনার দা, আর একটা হচ্ছে ল। 1 2 3 4 5, এই 5টা অক্ষর মিলে হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অক্ষর কয়টা পাইলাম? 5টা পাইলাম। এখন আসেন, 36 নম্বর বিসিএস এ একটা প্রশ্ন আসছিল যে বন্ধন এই শব্দটার সঠিক অক্ষর বিন্যাস কোনটা, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ক খ গ এগুলোকে এক একটা অক্ষর কল্পনা করে বন্ধনকে উত্তর দিছিল, ব যোগ ন যোগ দ যোগ ন, অথবা এখানে সম্ভবত ধ ছিল, এরকম একটা উত্তর দিছিল। কিন্তু ভাই, এটা তো বন্ধনের সর্বোচ্চ বললে আপনি এটাকে বর্ণ বিন্যাস বলতে পারেন,
ধ্বনি বিন্যাস বলা যায়, কিন্তু অত সঙ্গত হবে না। কারণ ধ্বনি বিন্যাস বললে বর পরে ব্রেকারে একটা অ থাকলে ভালো হইতো, নর পরে ব্রেকারে একটা অ থাকলে ভালো হইতো। তো ধ্বনি বিন্যাস আমি বলতে চাচ্ছি না, এটাকে বর্ণ বিন্যাস বললেই ভালো হয়। তাহলে অক্ষর বিন্যাস বললে কিভাবে বলবেন? বন্ধন, খেয়াল করেন, বন ধন। তাহলে একটা হলো এখানে বন, একটা হলো এখানে ধন। তাহলে অক্ষর বিন্যাস যদি হয় বন ধন, এখানে একটা অক্ষর, এখানে একটা অক্ষর, এই ছিল দুইটা অক্ষর, এটা ছিল সঠিক উত্তর। কিন্তু তখন আমার যতটুকু আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাকে ভুল দিয়ে আসছিল। এখন আসেন বাংলায় অক্ষর কত প্রকার। বাংলায় অক্ষর হচ্ছে দুই প্রকার, একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর। আপনি শব্দের ভিতরে আপনার সংজ্ঞাটা খুঁজে পাবেন, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। মুক্তাক্ষর মানে কি? যে অক্ষরটা মুক্ত। বদ্ধাক্ষর মানে কি? যে অক্ষরটা বদ্ধ, আটকা। অর্থাৎ মুক্তাক্ষরকে আপনি চাইলে টেনে লম্বা করতে পারবেন, শেষ ধ্বনিটাকে টান দিলে লম্বা হবে। যেমন মা, শেষ ধ্বনিটা হচ্ছে আ, টান দিলে লম্বা হয়। খেয়াল করে দেখেন, যখন বলি বাবা, শেষ ধ্বনিটা কি? আ, টান দিলে কি হয়? লম্বা হয়। যখন আমরা বলি আলোকিত জ্ঞানী, খেয়াল করেন, আলোকিত, ত, তারপরে একটা অ, টান দিলে কি হয়? লম্বা হয়। যখন আমরা বলি পানি, পানির পরে শেষে একটা ই, টান দিলে লম্বা হয়। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন বদ্ধাক্ষর, আপনি শেষ ধ্বনি টানলে লম্বা করতে পারবেন না। যেমন আমরা একটু আগে মনের কথা বলছিলাম, মন, আপনি ন, তারপরে যে অটা আসে সেটাকে আমরা সাধারণত এখানে আর উচ্চারণ করি না, আমরা মন, মন না বলি না, আমরা বলি আজকে আমার মন ভালো নেই, রাইট? আচ্ছা, আমরা যখন বলি চাঁদ, দেখেন দর্পরে আমরা কখনোই অ উচ্চারণ করি না, চাঁদও বলি না, আমরা কিন্তু চাঁদ পর্যন্তই থামি। আমরা যখন বলি বাঁশ, আমরা কিন্তু স্বর পরে আর অ উচ্চারণ করি না, বাঁশও বলি না। তাইলে আপনি যখন দেখবেন শেষ ধ্বনিকে টান দিলে লম্বা হচ্ছে না, তখন সেটাকে আমরা নাম দিব বদ্ধাক্ষর। আর যখন দেখব শেষ ধ্বনিকে টান দিলে লম্বা হচ্ছে, লম্বা করা যাচ্ছে বা লম্বা হয়, তখন সেটাকে আমরা বলবো মুক্তাক্ষর। এই হচ্ছে অক্ষর দুই রকমের। আরেকটা সুপার ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবেন, বাংলায় একাক্ষর শব্দে, অর্থাৎ আমি একটু আগেই বলছি, একটা শব্দের ভিতরে একটা অক্ষর কিংবা একাধিক অক্ষর থাকতে পারে। তো যেগুলো একাক্ষর শব্দ সেখানে আ এবং ও সামান্য দীর্ঘ হয়। অর্থাৎ আমরা যে উচ্চারণ করেছি বাঁশ, খেয়াল করে দেখেন আ একটু লম্বা হয়েছে। আমরা উচ্চারণ করেছি চাঁদ, আ কেমন হয়েছে? কিছুটা লম্বা হয়েছে। ঠিক ও, এটাও লম্বা হয়। কিরকম? আমরা যখন বলি রোগ, শোক, রোগ, খেয়াল করে দেখেন তো ওটা লম্বা হয়েছে না। আমরা যখন বলি শোক, অনুতাপ, কষ্ট, ওটা কি লম্বা হয়েছে না? তাহলে বাংলায় কোনো শব্দ যদি একাক্ষর হয়, সেখানে যদি আ থাকে, সেখানে যদি ও থাকে, উচ্চারণ করার সময় আ এবং ও সামান্য লম্বা হয়। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা খুব অ্যাভেলেবল যে বাংলায় একাক্ষর শব্দে আ কেমন হয়? সামান্য দীর্ঘ হয়। দীর্ঘ হয় মানে এখন আপনি টান দিয়ে পড়ে রয়েছেন, বাঁশ না, ওরকম কিছু না, বুঝতে পারছেন? সামান্য দীর্ঘ হবে বাঁশ, চাঁদ, এরকম করে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা আজকের টপিকের একেবারে শেষ প্রান্তে। কেমন লাগলো মতামতটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে আপনারা কোন কোন টপিকের উপরে কেমন কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। আমাদের ফেসবুক পেজ, ফেসবুকের গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করার জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।